আজকে একটা রেসিপি শীতকালীন টাটকা সবজি দিয়ে নিরামিষ একটা মিক্স ভেজের রেসিপি, যেটা রুটি লুচি পরোটা দিয়ে জাস্ট জমে যাবে। তাহলে চলুন শুরু করা যাক এই নিরামিষ মিক্স ভেজের রেসিপিটা। এই রেসিপিটা বানাতে কী কী লাগছে তার ডিটেলস কিন্তু আমি এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্টে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। প্রথমে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি ফুলকপি। আমি ফুলকপিগুলোকে দেখুন ঠিক এইরকম একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আর ডান্ডিটা একটু লম্বা রেখেছি। আমি এখানে ছোট একটা গোটা ফুলকপি নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি লাল গাজর। আমি এখানে একটা গোটা লাল গাজর নিয়েছি আর ঠিক এইরকম একটু ডুমো করে এরকম লম্বা করে একটু কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি আমি খানিকটা বিনস। বিনসগুলোকেও দেখুন আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এরপর লাগছে আমার নতুন আলু। আমি এখানে দুখানা মিডিয়াম সাইজের আলুকে ঠিক এইরকম দুমো করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি আমি একটা গোটা ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম নিয়েছি। সেগুলোকেও দেখুন আমি ঠিক এইরকম চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি খানিকটা কড়াইশুঁটি। আমি এখানে ছোটো এক পাটি একটু কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এছাড়া আমার লাগছে পনির। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, আর পনিরগুলোকেও দেখুন ঠিক এইরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। রান্নার শুরুতেই আমি ফুলকপিগুলোকে আগে একটু ভাপিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে এরকম কড়া ভরে গরম জল করতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু নুন। এরপর এই জলটাকে বেশ টকপক করে একটু ফুটতে দিয়েছি। জল দেখুন এখন বেশ টকপক করে ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, আর এবার আমি এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে ঢাকাটাকে চাপা দিয়ে এইভাবেই আমি একটু এই ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে এভাবে একটু ভাপিয়ে নিলে কোনো গ্যাসের সমস্যা হয় না। যতক্ষণ ফুলকপিগুলো ভাপানো হচ্ছে এই সময় আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত। এরই সাথে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ 4 মগজের দানা। এর সাথে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ভাঙা কাজু। প্রথমে এই 3টাকে আগে একটু শুকনো ঘুরিয়ে একটু পাউডার করে নিয়েছি। দেখুন এরকম শুকনো একটা ঘুরিয়ে পাউডার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে দিয়েছি এর সাথে 1 ইঞ্চি একটা আদার টুকরো। দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে এই মশলাটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এই মশলার পেস্ট আমার এখন রেডি হয়ে গেল। অপর থেকে 5 মিনিট পর ফুলকপিগুলোকেও আমি জল থেকে তুলে নিয়েছি। ফুলকপিও এখন ভাপানো হয়ে গেছে, বাট ফুলকপিগুলোকে আমি একটু ভেজে নেবো। তার জন্য আমি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচ একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হলে এবার আমি এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেবো। যেহেতু ভাপানোর সময় আমি অলরেডি নুন দিয়েছিলাম, তাই ভাজার সময় কিন্তু এখন নুন দিলাম না। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি ফুলকপিগুলোকে আগে একটু লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। ভাজার সময় আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি যাতে ভাসে ভাসে একটু সেদ্ধ হয়ে যায়। ফুলকপিগুলো দেখুন এখন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকেও তেল থেকে আমি তুলে নিলাম। এবার এই অবশিষ্ট তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু, গাজর আর বিনস। এবার এই সবজিগুলোকেও একটু ভেজে নেবো, আর ভাজার সময় তাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এই সবজিগুলোকেও 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। ভাজার সময় একটু ঢাকা চাপা দিয়ে ভেজেছি যাতে সবজিগুলো ভাজতে ভাজতে একটু নরম হয়ে যায়। দেখুন এই সবজিগুলোও এখন ভাজা হয়ে গেছে। 2 মিনিট পর আমি এগুলোকেও তেল থেকে তুলে নিলাম। এবার কড়ার মধ্যে আরও খানিকটা একটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনির। পনিরগুলো ভাজার সময় পনিরগুলোর মধ্যে একটু সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আমি পনিরগুলোকেও একটু ভেজে নিয়ে তেল থেকে তুলে নিলাম। পনিরগুলো কিন্তু বেশি ভাজবেন না, জাস্ট তেলের মধ্যে একটু হালকা সটে করে নিতে হবে। বেশি ভেজে নিলে কিন্তু পনির একটু রাবারি টাইপের হয়ে যায়। এবার আবার কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে এর সাথে আমি দিয়ে দিয়েছি 2 চামচ একটু ঘি। ঘি আর তেল ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একে একে সমস্ত ফোড়ন। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 2টো দারচিনি ফোড়ন। এর সাথে দিয়ে দিয়েছি আমি 3টে মুখটা থেঁতো করা একটু ছোট এলাচ। দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ একটু সাদা জিরে। এর সাথে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। এবার ফোড়নগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে বেটে রাখা মশলার পেস্টটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ একটু হলুদের গুঁড়ো।
এর সাথে আমি দিয়ে দিয়েছি হাফ চায়ের চামচ কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি এক চায়ের চামচ ভোর একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চায়ের চামচ একটু জিরের গুঁড়ো। এর সাথে দিয়ে দিয়েছি আমি সামান্য একটু নুন। নুন কিন্তু আমি অলরেডি সবজি ভাজার সময়তেও দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু একটু অল্প করে এখন দেবেন, পরে লাগলে আবার দেওয়া যাবে। এবার এই সমস্ত গুঁড়ো মশলার সাথে বেটে রাখা পেস্টটাকে ভালো করে মিশিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এবার এই সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, আর জল দিয়ে দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিয়েছি। এই কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু 1 টিস্পুন মতো একটু ড্রাই কসুরি মেথি। কসুরি মেথিটাকে একটু হাতে এরকম কোচলে নিয়ে দিয়েছি, এতে দিলে কিন্তু এর থেকে খুব ভালো সুন্দর একটা ফ্লেভার ওঠে। তারপর আবারও অল্প একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষাতে দিয়েছি। এভাবেই আমি 5 মিনিটের জন্য ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে এটাকে আরও 3 মিনিটের জন্য একটু হতে দিয়েছি। 3 মিনিট পর ফিরে এলাম, দেখুন এখন মশলা খুব ভালো মতো কষে গেছে এবং ওপর থেকে তেলও ভেসে উঠেছে। এই সময় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটিটাকে। কড়াইশুঁটিটাকে দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি, ভেজে রাখা সবজি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পনিরগুলোকেও, আলু, পনির, ফুলকপি, গাজর, বিনস সমস্ত কিছু এখনই দিয়ে দিয়েছি। শুধু আমি ক্যাপসিকামটা এখন দিইনি, ক্যাপসিকামটা কিন্তু একদম লাস্টে দেব। আগে সমস্ত সবজি কিন্তু ভালো করে এই মশলার সাথেই ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সবজির মধ্যে মশলার সমস্ত ফ্লেভারগুলো ঢুকে যায়। এখনই কিন্তু জল দেবেন না, আগে 2 মিনিট ভালো করে একটু কষিয়ে নিন। 2 মিনিট ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। জল কিন্তু খুব বেশি দেবো না, কারণ এইটা কিন্তু একটু মাখা মাখা গ্রেভি হয়, আর সবজি যেহেতু অলরেডি ভেজেই নিয়েছিলাম তাই খানিকটা পরিমাণে আমার সেদ্ধ হয়েই গেছে। তাই আমি এখানে একটু 1 গ্লাস মতো, 1 গ্লাসের একটু বেশি পরিমাণে আমি একটু জল দিলাম। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একদম লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সবার লাস্টে ক্যাপসিকাম এই জন্যই দেওয়া হয় কারণ ক্যাপসিকাম হতে কিন্তু বেশি সময় লাগে না, ক্যাপসিকাম তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার সমস্ত সবজি ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়ে ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবার লো টু মিডিয়ামে রেখে এটাকে আরও 5 মিনিটের জন্য একটু হতে দিয়েছি। 5 মিনিট পর আবার ফিরে এলাম, ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন এখন সবজি কিন্তু সমস্ত কিছু সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামটাও পর্যন্ত নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। এই নিরামিষ তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন একটু চিনি। এরই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম, যদিও ওই ফ্রেশ ক্রিম দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, না থাকলে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই, তবে দিলে কিন্তু বেশ গ্রেভির টেক্সচারটা কিন্তু বেশ একটা ক্রিমি টেক্সচার চলে আসে। এবার খুব ভালো করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চায়ের চামচ মতো একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত মিশিয়ে নিলেই আমাদের একদম নিরামিষ মিক্স ভেজ তরকারি কিন্তু রেডি হয়ে গেল। এটা রুটি লুচি পরোটা দিয়ে তো দারুণ লাগেই, এমনকি বাসন্তী পোলাও বা ফ্রাইড রাইস দিয়েও কিন্তু দারুণ জমে যায়। অবশ্যই করে ট্রাই করে দেখুন। আশা রাখবো আজকের এই রেসিপি আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।